নিজের ভালো মন্দ তো নিজেরাই বুঝতে হয়, তাই না? তোমরা তো আমি এত বোকা ভাবি নাই। এই অসুস্থ শরীর নিয়ে তুমি কিসের জন্য ছুটাছুটি দৌড়াদৌড়ি করতেছো? এটা কি ভালো? ভালো তোমার আল্লাহর দোয়ায় লাগে, দয়া করে এখন আমরা যাইতে দাও। মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো, খাই নাও। গেলো কথা কানা যায় না, খাই নাও। আচ্ছা, তোমার কাছ থেকে আমি সামান্য একটা জিনিস উপহার হিসেবে নিছি, তুমি এরকম করতেছো কেন? এটা আমি নিতে পারি না? আমি তোমার ভালোবাসার মানুষ হিসেবে এইটুকু তো নিতেই পারি। ভালোবাসার মানুষ? কে ভালোবাসার মানুষ? তুমি তুমি অহনো আমার লোকে মিথ্যা অভিনয় করতেছো। মোবারক, তুমি আমারে ঠকাইছো, আমার জীবনটা শেষ করে দিছো। তুমি আমার লোকে অহনো মিথ্যা নাটক করতেছো। এক নিঃশ্বাসে এত কথা কইতে হয় না, তোমার শরীর খারাপ করবে। তুমি অপারেশনের রুগী না? আস্তে আস্তে ধীরে ধীরে বলো। আর আমি কি তোমার জোর করে এখানে নিয়ে আসছি? তুমি তো স্বেচ্ছায় আমার সাথে আসছো, আসো নাই কি? আমি মিথ্যা বলছি? তোমার যা দরকার ছিল তুমি তো নিছো, অনেক মানে ছেড়ে দাও, অনেক করে ছেড়ে দাও। ধৈর্য ধর, আগে আমি এই ঠিকানাটা পাল্টাই, নতুন কোনো জায়গায় যাই, তারপর আমি তোমার এই পিঞ্জর থেকে মুক্ত করে দেবো। এইবার আসল কথা শোনো, আমি কয়েকটা দিন এখানে থাকবো না, কিন্তু আমার না থাকা অবস্থায় বেশি ছটফট করবা না, খবরদার ছটফট করবা না, এইখান থেকে পলানোর চেষ্টা করবা না। করলে কি হবে সেটা কিন্তু তুমি জানো, আমারে তুমি খুব ভালো করেই চেনো। আমি ভালো মন্দ মিশাই মানুষ, সবাই অবশ্য তাই হয়, কিন্তু আমার মধ্যে মন্দের পরিমাণ একটু বেশি। পুতুলের আনতে যাব। ওই যে তোমার পুতুলের কথা বলছিলাম না, পুতুলের বাপ মায় জোর কইরা পুতুলের বিয়ে ঠিক করছে, আর উদ্ধার করতে হইব না? তাছাড়া পুতুল অবশ্য আমার অনেক ভালোবাসে। ভালো থেকো, শরীরের যত্ন নিও, ঠিক মতো ওষুধ খাবার খাবার খায়। এই কথাটাই তারে বুঝাইতে চাইছিলাম। কি কইস মা, এত ভালো ছেলে, দেখতে শুনতে ভালো, আয় রোজগার ভালো, তারে তোর পছন্দ না কিসের জন্য? আমি তারে বিয়ে করতে পারবো না, তারে আমার পছন্দ হয় নাই, শেষ। পছন্দ না কিসের জন্য সেটা তো কবি, এই ছেলের ব্যাপারে সব খোঁজ খবর নেওয়া হয়েছে। ছেলের স্বভাব চরিত্র ভালো, আচার আচরণ ভালো, কি সুন্দর আদব লেহাজের সাথে কথা বলে, তারে তো পছন্দ না হওয়ার কোনো কারণ দেখি না। মা, সবার তো সব কিছু পছন্দ হয় না, কারো কটকটা হলুদ পছন্দ, কারো কটকটা লাল পছন্দ, সবার এক রকম পছন্দ হবে? আরে কপাল, বিয়ার বাকি মাত্র এক মাস, এখন এই কথা কইলে চলবো? হ্যাঁ, এর মধ্যে তোর বাবা সব যোগাযন্ত্র করা শুরু করছে, এখন এই কথা কইলে হইব? তোর আব্বাই যদি এই কথা শুনে তাইলে তুমি আব্বাকে সুন্দর করে বুঝাই বলবা যে আমি এই বিয়েতে রাজি না। আরে বাবা, রাজি না কেন সেটা তো বলবি, তোর বাবার কই তুইব কথাটা নাকি? সে বাঁশি বাজাইতে পারে না। কি কি সব আছে কথা কস? হ্যাঁ, বাঁশি বাজাইতে পারে না, এটা একটা অজুহাত হইলো?
আর তোর যদি এত পছন্দ তাহলে বিয়ের পরে তোর লেগে না হয়ে সে বাঁশি বাজানটা শিক্ষা নিব। বাঁশি বাজানটা কি কঠিন কিছু রে? হ্যাঁ মা, এসব ফালতু কথা আমার এখন বুঝাও না। আমি বিয়ে করবো না বলে দিছি মানে বিয়ে করবো না, আর তোমরা আমার বিয়া ঠিক করছো আমার অমতে, এইটা হইতেছে আইনত অপরাধ। সবাই যদি জানতে পারে, পুলিশ যদি জানতে পারে, তাহলে আব্বার জেল হইতে পারে। এইটা আব্বারে ভালো করে বুঝাই দিও। এই বিয়াতে আমার কোনো মত নাই, আমার পড়াশোনা শেষ করতে হবে, তারপর বিয়ার চিন্তা। ছেলেটা বাসায় আসছে, যা তার সাথে কথা বল, যা। আমার মনে হয় সামনাসামনি কথা বললে তোর ভালো লাগবে, আর মাথা থেকে সব চিন্তা ভাবনা ফালা। আয়। আপনারে প্রথম দেখার পর থেকে আমি ভালোবেসে ফেলছি, আপনারা নিয়ে অনেক ভাবছি, আপনার স্বপ্নও দেখছি। আর আপনারে প্রথম দেখার পর থেকে আমি দুঃস্বপ্ন দেখা শুরু করছি। আপনি এই বিয়ে ভাঙার ব্যবস্থা করেন, আমি এই বিয়ে করতে চাই না। আপনার কি অন্য কোনো পছন্দ আছে? আমার পছন্দ আছে কি না সেটা আমি আপনারে কেন বলবো? তাইলে আমার আপনার পছন্দ না কেন সেটা কি বলা যাইব? আচ্ছা বলেন তো আপনার কি রং পছন্দ? সবুজ আর নীল। বেগুনি রং পছন্দ না কেন? বেগুনি রং কি দোষ করছে? আপনি এটা পছন্দ করেন না কেন? যাক কেন, আপনি যেমনে পারেন বিয়ে ভাঙার ব্যবস্থা করেন। সেইটা আমি পারবো না পুতুল। বিয়ের পরে আমার সম্পর্কে আপনার সব ভুল ভেঙে যাইব। আমি আপনার প্রাণ উজাড় করে ভালোবাসবো। আমার প্রাণ উজাড় করা ভালোবাসার দরকার নাই, এই বিয়েটা আমি করতে চাই না। আপনি দয়া করে এই বিয়েটা ভাঙার ব্যবস্থা করেন। রোমিও, রোমিও, ভাই কি ভাই, তোমার তো সেনাই যাইতেছে না। মানে মানে তোমার জুতা প্যান্ট ঘড়ি গেঞ্জি মিলাইয়া ভাল লাগছে? শোন, আমি একটু বাইরে যাইতেছি, ফিরতে দু একদিন টাইম লাগবে, তুমি মেয়েটারে দেখে রাখিস। এদিক নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, তুমি খালি আমার এক যে নতুন ভাবির জন্য কোনো আয়োজন রাখতে হবে কিনা। নতুন ভাবির জন্য কিচ্ছু করতে হবে না, কোনো ভুল করিস না, যেটা বললাম মেয়েটারে দেখে রাখিস, ঠিক আছে? কোনো ভুলই হবে না ভাই, তুমি নিশ্চিন্তে শিকারে যাও, সাবধানে থাকিস। হ্যাঁ ঠিক আছে ভাই, আমি গেলাম। মেয়েটারে স্যার আমি কিভাবে বাঁচবো বলো? এতদিন তো খুব ভালো ছিল। নতুন চাকরি, অনেক দূর যাইতে হয়, ইচ্ছা করলেই তো হুটহাট চলে আসা যায় না। বিশ্বাস করো, আমি তোমার ছাড়া ভালো ছিলাম না, তোমার না দেখে একদম ভালো ছিলাম না। আর তাকায় থাকতে হবে না। শোনো,
তুমি আজকে আব্বার সাথে দেখা করবে, দেখা করে আমাদের বিয়ের কথা ফাইনাল করবে, পারবে না? তোমার আব্বা তো আমাকে ওই বিয়েতে রাজি হইব না। আমি তোমার আব্বার রাইস মিলের ম্যানেজার ছিলাম, কর্মচারীর সাথে কি সে তার মেয়েরে বিয়ে দেবে? আর তাছাড়া সে তো তোমার বিয়ে ঠিক করে ফেলছে। তুমি আমারে বিয়ে করবে না? আমার তো তিন কুলে কেউ নাই, কোনো বাপ মাই তার মেয়েরে আমার সাথে বিয়ে দিবে না যদি সে মেয়ে আমার কাছে নিজে চলে না আসে। তুমি আমারে পালাই যেতে বলতেছো? এছাড়া তো আর কোনো উপায় নাই। তোমার আব্বা যদি যাই না ফেলে তাহলে আমি কোনোদিন তোমারে পাবো না। তোমার তো পরীক্ষা শেষ, তুমি চলো আমার সাথে। তুমি তো আমার আগে কিছু বলো নাই। আচ্ছা, এক কাজ করি, আমি আজকের রাতটা এলাকায় কোন একটা জায়গায় থাইকে যাই, ভোরের ট্রেনে আমরা রওনা দেই। আমি সব কিছু ছাইরা তোমার সাথে পালাই যাব। কেন, তুমি আমারে ভালোবাসো না? কি বলো এসব, আমি তোমারে অনেক ভালোবাসি, অনেক। তোমার মনে আছে তোমার সাথে আমার প্রথম দেখা? আব্বা তোমারে নিয়ে আসলো, আমাদের বলল ভিনদেশি ছেলে, আমার রাইস মিলে ম্যানেজারের চাকরি দিছি, এখন থাকার কোনো জায়গা নাই, চার পাঁচ দিন আমাদের বাড়িতে থাকবে। প্রথম দিকে আমি তোমার দিকে তাকাই নেই, যখন তোমার বাঁশির আওয়াজ শুনলাম আপনার এই জায়গাটা আসা উচিত হয়নি। না, এসে উপায় ছিল? এত সুন্দর বাঁশির সুর, বাঁশির সুর আমার টাইনে নিয়ে আসছে। আপনি আমার দিকে তাকান না কেন, তাকান। আপনার কপালে কষ্ট আছে কেন? কথায় আছে বাঁশির সুর নাকি মানুষকে ঘর ছাড়া করতে পারে। না হয় ঘর ছাড়া হইলাম। বাজান, তুমি কি রাক্ষস? মেয়েদেরকে ধরে ধরে কি ভাজি করে খাও? আমার একটা অসুখ আছে। কি অসুখ? আমি কাউরে ভালোবাসতে পারি না। বলো এইসব, তুমি আমার ভাল লাগতেছে না। আমি ঠিকই বলতেছি, আমার না
ভালোবাসার অনুভূতিটা নাই। তুমি আমারে ভালোবাসো না? সেটা বাসায় গেলে বুঝতে পারবা। তোমরা বিয়ে করবো কবে? আমি যদি তোমার কাছে একটা জিনিস চাই, তুমি আমারে দিবা? আমার সাধ্যের মধ্যে যদি থাকে আমি অবশ্যই দেব। কি চাও বলো? আগে বাসায় চলো, তারপর বলবো। ভাই লোভে কইরা পরীর মতো সুন্দর একটা মায়া লই আইছে, আমাকে নতুন ভাবি। আজ থেকে তুমি আমার। মানে তুমি তো সেবারে ছোট বউ। ছোট বউ মানে কি? ছোট ছেলে বউ আর বাড়ির ছোট ছেলেকে আমি, তার মানে তুমি কার বউ? আমার বউ। রোমিও, তোরা এমন করতেছো কেন? তোমরা কেন মানুষগুলার এত বড় ক্ষতি করে তোমরা কি সুখ পাও? এই নতুন মায়াটারে সাইরা দাও, আল্লাহ দোয়া লাগে তার এত বড় ক্ষতি করো না। আরে কাজ কমপ্লিট হলে তো ছেড়ে দেবো, আমরা তো বেশি কিছু চাই না। শরীর থেকে ছোট্ট একটু উপহার রাইখা পিঞ্জর ছেড়ে দেবো, বাকি উড়ে যাবো শেষ। আমরা তোমারও ছেড়ে দেবো, আমরা কাউরে ধরে রাখি না। আমাকে নতুন একটা ঠিকানার ব্যবস্থা হইলে ছেড়ে দেবো, শেষ তো। তুমিও আমি মোবারকের লোক একবার কথা কইতেছি। বাইরে বিরক্ত করা ছিল, এখন নতুন ভাবির লোক একটু ভাব বিনিময় করতেছে। ওই আমরা বাড়িতে বললে এক প্লেটে ডিনার করি, ঠিক আছে? চলে আয়। রোমিওকে আমার ভাই, আমার সঙ্গে থাকে, আস্তে আস্তে সব বুঝতে পারবা। সবকিছু কেমন জানি লাগতেছে, আমি তোমারে চিনতে পারতেছি না। ভয়ের কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। আমার মার কথা মনে পড়তেছে। আচ্ছা পুতুল, আসার সময় আমি তোমারে বলছিলাম তোমার কাছে আমি একটা জিনিস চাই। হ্যাঁ বলছিলাম, কি চাও বলো? আগে বলো, তুমি আমার সেই জিনিসটা দিবা? তুমি বলে দেখো, তোমার কিডনিটা আমারে দিয়ে দাও।
বলো তুমি এসব, তোমার কথা বুঝতে পারতেছি না। আমি ঠিকই বলতেছি, প্রত্যেকটা মানুষের দুইটা কিডনি থাকে, তোমারও তাই আছে। সেইখান থেকে একটা কিডনি আমারে দিয়ে দাও। আমার আমার কিডনিতে তুমি কি করবা? অন্য আরেকজনরে দেব। কাকে দিবা? সেইটা তো আমি জানি না পুতুল, তবে এমন একজনরেই দেব যার একটাও কিডনি নাই। তুমি আবার কিডনি বেচে দিবা? আমার কিডনি? তুমি এই কথা বলতেছো কেন? তোমার কাছে তো বেশি কিছু চাই নাই, সামান্য একটা কিডনি। তুমি তোমার ভালোবাসার মানুষের জন্য এইটুক করতে পারবা না? একটা কিডনি দিতে পারবা না? তুমি আমার ভালোবাসো না? তুমি তো পারছো। তুমি আমারে ভালোবাসে আমার সাথে পলায় চলে আসছো। তুমি আমারে ভালোবাসো? ভালোবাসার মানুষ একটা জিনিস চাইছে, সামান্য একটা কিডনি, সেটা তুমি আমারে দিবা না? এটা কোন ধরনের কথা? এটা কোন ধরনের ভালোবাসা? হ্যাঁ, তুমি আমার সাথে মজা করতেছ না তো? আমি তোমার সাথে মজা করব? ভালোই ভালোই যদি কিডনি না দাও, তোমারে অজ্ঞান কইরা একটা কিডনি খুইলা নেব, এটা কিন্তু আমার জন্য কোনো ব্যাপার না। তুমি আমারে ভালোবাসো না? তুমি আমারে ভালোবাসো না? হ্যাঁ, আমি তো তোমারে ভালোবাসি না। কেন, আমি তোমারে বলছি না, আমার একটা অসুখ আছে, অসুখ। আমি কাউরে ভালোবাসতে পারি না। তুমি তোমার কিডনিটা আমারে দিয়ে দিবা, তারপর তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানে চলে যাবা। দিবা? সত্যি করে বলো, আমি দুঃস্বপ্ন দেখতেছি তুমি আমার সাথে ইয়ার কি করতেছো আমারে, সত্যি করে বলো না। সত্যি সত্যি, এটা বাস্তব, এটা বাস্তব। তোমার একটা কিডনি আমি চাই, একটা কিডনি, একটা কিডনি, একটা কিডনি, একটা কিডনি আমার দাও, আমার একটা কিডনি দাও, আমার একটা কিডনি দাও। তুমি না আমার ভালোবাসো? দিবা না? কও, দাও দাও দাও। এইবার আমি তোমার সাথী করে নিয়া আমু 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 ভাই কই গেছিল?
যা যা বললাম সব কি সত্য? তোমার কিডনিও বেঁচে দিছে। তোমার এসে সাইরা দেয় না কেন? সাইরা দিলে আমি যদি পুলিশে খবর দিয়ে তারে ধরাই দিই। হায়, একটা নতুন জায়গা খুঁজতেছে, নতুন জায়গা পাইলে তারপরে নাকি আমার সাইরা দিব। সে কি তোমার সাথে ভালোবাসার অভিনয় করছিল? বাড়ি থেকে পালানোর কোনো পথ নাই? না গো বই, এই বাড়িটা এমন একটা জায়গার মধ্যে, তুমি যদি দিনটা চিল্লাই চিল্লাই কান্দ, কেউ নাই তোমার কান্দন হুনরের। আমি অনেক চিল্লাইছি, চিল্লাতে চিল্লাতে গলাটা চিড়ালাইছি, কেউ আসে নাই বাসার থেকে, কেউ আসে নাই। পালানোর একটা পথ খোলা আছে। কি পথ? ওই একটা পথে আমি তোমারে বাঁচাইতে পারব। আমি মোবারকরে খুন করব, মোবারকরে খুন করে আমি তোমারে বাঁচাইতে পারব বোন। না না, তুমি এই কাজ করতে পারো না, তুমি তুমি তারে খুন করতে পারো না। কও কি তুমি, তোমার মাথা ঠিক আছে তো? আরে এরকম খারাপ ভাষা অনেকটা মানুষে তুমি এমনও ভালোবাসো? তুমি সব কিছু যাই না শুনে কেমনে তারে ভালোবাসো? কিন্তু আমি তারে সত্যি সত্যি খুন করবো। সে যদি বাচ্চা থাকে আমাকে মতো আরো অনেক মেয়ের জীবন নষ্ট করে দেবে, ধৈর্য আইন না সবার কিনে বেঁচে দেবে, আমি আর কারো জীবন নষ্ট হতে দেব না। তারে আমি অনেক ভালোবাসি। তোর নামটা জানি কি? সুলেখা। সুলেখা, তুমি মোবারকের বাঁশি শুনছো? যে মানুষটা এত সুন্দর বাঁশি বাজায় সেই সব কাজ করতে পারে? সম্ভব পারে, এটাই তার পেশা। সে মানুষের দৈরাই না, কেউ কিন্তু বিচ্ছা নয়। ফিরে আসছে ভাই, আপনার নিয়ে যেতে বসছে, চলেন। আসেন। আসলে অন্যরকম পুতুল, এর আগে যে মেয়েগুলো এখানে আসছে আসল ঘটনা জানার পর তারা চিৎকার চেঁচামেচি করছে, ভয় পালানোর চেষ্টা করছে।
কান্নাকাটি করছে, তাদের ঠান্ডা করার জন্য তাদের গায়ে হাত তুলতে হয়েছে, সর থাপ্পড় মারতে হয়েছে, কিন্তু তুমি সেরকম খাও। খাবার কি বাইরে থেকে আনা হয়েছে? না, ভাত আর ডিম ভাজি রবিও রাঁধছে। আমিও খুব ভালো রান্না করি, কাল থেকে আমি রান্না করি। আল্লাহদের কথা বলবো না, এইগুলো আমার একদম পছন্দ না। তাড়াতাড়ি খাও, তোমার এনে বাইরে যাবো। কই নিয়ে যাবা? আমার কিডনি কি আজকে কাটতে নিবা? অত সহজ না, সময় লাগবে। ডিম্বাজিরা কেমন হয়েছে? ভালো, লবণ হয় নাই। কিডনি বেচা তুমি কত টাকা পাও? মানুষের কিডনির দাম হয় না পুতুল, মানুষের প্রত্যেকটা অঙ্গই অমূল্য, বুঝতে পারছো? টাকা দিয়ে তার দাম নির্ধারণ করা যায় না। তুমি তো টাকার জন্য কিডনি বেচো, তাই না? আমার বাবা একসময় অনেক বড় লোক ছিল, মফস্বল শহরে আমাকে দুইতলা বাড়ি ছিল, গ্রামের বাড়িতে অনেক জমি ছিল, নিজস্ব পুকুর ছিল, কিন্তু আমার এই অসুখটা তখন ছিল না। কোন অসুখ? যে তোমার বলছি না, আমার একটা অসুখ আছে, আমি কাউরে ভালোবাসতে পারি না। তোমার যন্ত্রপাতি পরীক্ষা করার জন্য ক্লিনিকে নিয়ে যাবো, অনেকগুলো টেস্ট করাইতে হবে। আমি যদি বাইরে যেয়ে পালানোর চেষ্টা করি? সেই সুযোগ তো তুমি পাবা না। ডিম ভাজির সাথে ঘুমের ওষুধ মেশানো আছে, আর একটু পর তুমি অজ্ঞান হয়ে পড়বা। অজ্ঞান অবস্থায় তোমার অ্যাম্বুলেন্সে করে ক্লিনিকে নাম হবে, তারপর সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার পরে অজ্ঞান অবস্থায় তোমার আবার ফেরত আনা হবে এইখানে। ভয় পাক, অজ্ঞান হইতে এখনো 20-25 মিনিট সময় লাগবে, তাড়াতাড়ি শেষ করো। আমি তোমার অনেক ভালোবাসছি মোবারক, অনেক। আমি স্বেচ্ছায় কিডনি দিতে রাজি আছি, কিন্তু আমার একটাই শর্ত, কিডনি দেওয়ার পর আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই। আমার আর রাখবা না তোমার সাথে? সম্ভব না, আমি ভালো মন্দ মিলানো একজন মানুষ, অবশ্য প্রত্যেক মানুষের মধ্যে ভালো মন্দ থাকে, কিন্তু আমার মধ্যে মন্দের পরিমাণটা একটু বেশি, বাড়তি ঝামেলা আমার একদম পছন্দ না। আমি তোমারে রাখবো না, খাও। যখন তোমার এই অসুখ ছিল না, তখন তুমি কাউরে ভালোবাসছো? ভালোবাসা, হ্যাঁ ভালোবাসছিলাম একজনরে, তার নাম অনু, খুব ভালোবাসতাম। হঠাৎ খেয়াল করলাম সে আমার আর পাত্তা দেয় না। আমি অনুরে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, তুমি আমার কোনো পাত্তা দাও না কেন? আমি কি কোনো সমস্যার কিছু করছি, অসুবিধাটা কি? তখন সে আমার বলে, কোনো অসুবিধা নেই, তোমারে আমার আর ভালো লাগে না, তুমি আর আমার সামনে আসবা না, আমারে ফোন করবে না, আমার সাথে দেখা করার চেষ্টা করবে না, আমারে যাচ্ছে তাই অপমান করলো, আমার মাথায় আগুন জ্বলতে শুরু করলো।
আমার মনে হইল যে আমি আত্মহত্যা করব, কিন্তু তার আগে একটা প্রতিশোধ দেব। তার কৈশে একটা থাপ্পড় মারছিলেন, উল্টা সে আমারে বলছিল সে প্রতিশোধ নিব। 7 দিন পরের ঘটনা, হঠাৎ কয়েকটা ছেলে পেলে এসে আমারে তুলে নিয়ে গেল, মাইক্রোতে করে অনেক দূর নিয়ে গেল। মাইক্রো থেকে নামে আমার এমন পিটানো পিটাইল, মাথার পেছন সাইডে একটা বাড়ি মারল, 4টা শিলাই লাগছিল। 7 দিন আমার কোনো জ্ঞান ছিল না। 7 দিন পর যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি হাসপাতালের বিছানায়। হইতেছে ভালোবাসা, বুঝছ? এটা হইতেছে ভালোবাসা। খাও, আমার কিছু হয় নাই তো? তুমি সারা রাতে এখানে বসেছিলাম। খুব ভালো আছে। আমার এক কোজানি নেওয়ার কথা ছিল, নিয়েছিলা? তুমি তো স্বেচ্ছায় কিডনি দিতে রাজি হয়েছো, সেই জন্য চিন্তা করে দেখলাম তোমার আর অজ্ঞান করে নেওয়ার কোনো দরকার নেই। বাইরে যেয়ে যদি আমি পালানোর চেষ্টা করি, পুলিশটা কি তখন? তুমি আমার ভালোবাসার পরীক্ষা নিতে চাও, তাই না? শোনো, সকাল হয়ে গেছে, হাত মুখ ধুয়ে রেডি হয়ে নাও, তোমার এনে বেরোবো, কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। সব করবো, যা যা বলবা তাই কর। আমার একটু অনুরোধ রাখবা, সুলেখা মেয়েটাকে ছেড়ে দাও। আমি যে কারো অনুরোধ রাখতে পারি না, আমি আমার নিজের ইচ্ছায় নিজের মতো চলি। প্রত্যেকটা মানুষের ভেতর ভালো মন্দ আছে, আমার মধ্যে মন্দের পরিমাণ বেশি। এই যে আমি স্বেচ্ছায় কিডনি দিতে রাজি হয়েছি, এই জন্য তো আমার একটা অনুরোধ তুমি রাখতেই পারো, পারো না? Thank you.
আর্থিকতা বাদ দিয়ে নাস্তা রেখা এলো, আমার অনেক কাজ আছে, কাজ করতে এত রাগ করো কেন? তুমি মানুষটা কিন্তু খুব ভালো, আমার তোমার খুব ভালো লাগে। হ্যাঁ সত্যি কইতাছি, তুমি অনেক সহজ সরল একটা মানুষ, তুমি খারাপ মানুষের সাথে থাকো কেন? এগুলা কাম সাইড়া দাও। কি তোমার মনটা অনেক ভালো, হ্যাঁ তুমি এগুলা সাইড়া দাও, ভালো হয়ে যাও, তোমার আমার খুব ভালো লাগে, এগুলা সাইড়া দাও। আমার কি কি তোমার ভালো লাগে মানে একটু সুন্দর করে কইবা। এইসে তোমার হাসিটা এত সহজ সরল, এত সহজ সরল মন, তুমি মানুষটা কত সোজা, একদম তোমার চোখ দেখলেই বুঝা যায় কোনো পাপ নাই, এগুলো আমার খুব ভালো লাগে। রোমিও, এই রোমিও। জি কি ভাই? আমি পুতুল রানী একটু বাইরে যাব, এক কাজ কর, সুলেখার বাসে তুলে দিয়া। কি কো ভাই, এখনই পিঞ্জল খুলে দেখি ঠিক হইব? ওই মেয়ে তো একটা ঝামেলা ভাই, কখন কি করে ঠিক নাই। সে যা ইচ্ছা তাই করুক, আমি তোর যেটা বললাম সেটা কর, তার বাসে তুলে দিয়া সে চলে যাক, আর সাথে 3 মাসের ওষুধ কিনে দিবি, আর তারে বলবি অপারেশনের রোগী, সাবধানে যেন থাকে, যাক। ভাই কাজটা কিন্তু বোকামি হইব না, তুমি যেটা বলছো ঠিক সেটাই হইব। তোমারে দেখে অবাক হইতেছি, তুমি নিজের ইচ্ছায় কিডনি দিবা? আমি তোমারে ভালোবাসছি, তোমার ভালো খারাপ মিলায় তোমারে ভালোবাসছি। মানুষ তো ভালো খারাপ মিলাই হয়, তাই না? তুমি কি এই কাজ টাকার জন্য করো? তাহলে আমরা বিয়ে করে ফেলি। আমার আমার আব্বার অনেক সহায় সম্পত্তি, আমি একমাত্র মেয়ে, আমরা বিয়ে করে গ্রামে চলে যাই। আমি টাকার জন্য এই কাজ করি না। তাহলে কিসের জন্য করো? তোমার বউ ঘরে চলো, 5টা মিনিট পরে যাই। কেন? তোমার মন ভরে দেখব, জানার চেষ্টা করব। আমারও একটা রোগ হয়েছে, তোমাকে ভালোবাসার রোগ। আমি তোমার ছাড়া থাকতে পারব, তোমার ছাড়া থাকতে পারব। ভাই সবসময় একটা কথা কয়, ভালো মন্দ মিলে এত মানুষ,
অপরাধগুলো নিজগুণে ক্ষমা করে দিও। আমি খালি চিন্তা করতেছি, গ্যারামে যাই আমি মুখ দাও মুখ কেমনে, আমি সবাই কি কমো, আমি এতদিন কই আছিলাম, কার কাছে আছিলাম। তুমি যদি আপত্তি না করো তাহলে তোমার বাপ মারে কইও, রোমিও নামে একটা পোলার লোকে তোমার বিয়ে হয়ে গেছে গা। তুমি গ্রিন সিগন্যাল দিলে আমি আয়া করুম। আর তোমার একটা কথা কই, তোমার শরীরের অবস্থা কিন্তু ভালো না, তুমি নিজে একটু যত্ন আত্মি নিও আর ওষুধগুলো খাইও। তুমি চলো না আমার লগে, ভাইয়েরা একলা রাইখা যাওয়াটা কি ঠিক হইব? আমার খালি নামাই দিয়ে তারপর আবার চলে আসি, এমন যাওয়াটা বোধহয় ঠিক হইব না। আমি তোমার বাসে তুলে দিই, তুমি যাও, ইয়া যদি পরিস্থিতি ঠিকঠাক দেখো আমার একটা ফোন দিও, আমি আয়া পড়ব। পাগলামি করো না, খুন কর, এটা রাখো তুমি, আমারে খুন কর, খুন কর আমারে, পাগলামি করো না, আমি দেখি তুই আমাকে মার, পাগলামি করো না, না তুমি আমারে ছাড়ো, তুমি দাঁড়া, তুমি পাগলামি করো না, তুমি ছাড়ো, অবস্থা
তাহলে তো তোমার ভাইয়ের বিপদ হবে। হ তো ভাই কিন্তু মানুষটা তো খারাপ না, তাছাড়া ভালো মন্দ মিলে তো মানুষ। আচ্ছা তোমরা এই কাম কেন করো বলো তো, ভালো কাজ করতে পারো না? আপনার কি ধারণা আমরা কি মানুষের কিডনি বিক্রি করে দিই? তা নয় তো কি করো? মানে একজন সুস্থ মানুষের তো দুইটা কিডনি থাকে, তো সেটা থেকে তার দরকার একটা, ওই একটা কিডনি আমরা একটা অসুস্থ মানুষ যার হচ্ছে দুইটা কিডনি নষ্ট তারে দিয়ে দিই, আমরা তো বিনামূল্যে দিই। তাহলে জোর করে আজ থেকে 8 বছর আগে আমার দুইটা কিডনি কিন্তু নষ্ট আছিল। আমি একজন গরিবের সন্তান, আমার তো দিনরাত কেউ আসিল না। তখন ভাই হাসপাতাল থেকে খোঁজখবর নিয়ে আমার দেখতে আপনি যে হাসপাতালে চিকিৎসা নেন আজ থেকে 5 বছর আগে ওই হাসপাতালে আমার আব্বা মারা যায়। এখন আমি প্রত্যেকদিন হাসপাতালের বারান্দায় গিয়ে বসে থাকি, কিন্তু আব্বারে বাঁচাইতে পারিনি। আপনারা যদি আমি আমার দুইটা কিডনি একটা কিডনি দিয়ে দিই আপনি নেবেন? ভাই আমি তো আপনার রক্তের কেউ না ভাই, না আপনি আমার কি লাগে কিডনি দিবেন ভাই? তো কি হয়েছিল ভাই? আপনার সব দায়িত্ব আমার, কিডনি প্রয়োজন তারা কিডনি জোগাড় করতে পারে না, নিঃস্ব টাকা লেগে চিকিৎসা করতে পারে না, ওই ধরনের রোগীদেরকে শনাক্ত করে ভাই কিডনি খুঁজে বাইর হয়। তোমার ভাই নিয়ত খারাপ না, কিন্তু তোমার ভাই যেইভাবে কাজটা করে সেটা ঠিক না। তার কাছে যদিও ঠিক হইতে পারে, কিন্তু সমাজের দৃষ্টিতে এটা ঠিক না। চুরি করে জোর করে কারো কাছ থেকে কিছু নেওয়াটা পাপ, অন্যায়, অপরাধ। তোমার ভাইয়ের মানসিক চিকিৎসার দরকার। আমি তারে ডাক্তার দেখাবো, তারে মানসিকভাবে সুস্থ করে তুলব, তারে আর এই অন্যায় করতে দিব না, আর অন্যায় করতে দিব না। এর বেশি কিছু আমি জানি না স্যার। বেশ নাটকীয় ঘটনা বললেন। আচ্ছা লোকটা কোথায় যেতে পারে? আমি জানি স্যার, আমিও জানি না। তবে আমার মন বলতেছে ভাই যেখানেই থাকুক আমার লোকে যোগাযোগ করবো, আমি তো তারে সবসময় আগলে রাখছি, সে আমার সাথে থাকতে পারবো না। আপনি জানলে পারেন তারে খোঁজার ব্যবস্থা করেন, আমি তার চিকিৎসা করাব, আমি তারে সুস্থ করে তুলব স্যার। তারে খুঁজে দেন স্যার, তারে খুঁজে দেন। আচ্ছা আপনি আমার সাথে থানায় চলুন, আর আপনাকে গাড়ি ধরিয়ে দিলে গ্রামে যেতে পারবেন তো? আমি কোথাও যাব না স্যার, এখানেই থাকবো।